মাশরাফির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিল সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ইস্যুতে হঠাৎ তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। ফ্রাঞ্চাইজিটির মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী। রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় এজাহারে উল্লেখ করা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কিনে নেয় সিলেট স্ট্রাইকার্সের মালিক সহ হেলাল বিন ইউসুফ শুভ্র। এবার সেই অভিযোগ উড়িয়ে দিল সিলেট স্ট্রাইকার্স। মামলার খবর ছড়িয়ে পড়াতেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজে একটি বিবৃতিতে মাশরাফির মালিকানা দখলের অভিযোগ উড়িয়ে দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মোর্তাজার কখনো ছিল না, এখনো নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্রাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই। সিলেটের ব্যাখ্যা দেওয়া ফেসবুক পোস্টটিতে তারা লিখেছেন, এবার আপনাদের একটি গল্প শোনাই। বিপিএল এর প্রথম আসরে অংশ নিয়েই সারা জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে আমরা রানার্স আপ হয়েছিলাম। মাঠের ভেতরে বাইরে আমাদের পেশাদারিত্ব, সিলেট সর্বস্তরের মানুষ থেকে শুরু করে সারা দেশের সমর্থকদের সম্পৃক্ত করতে পারা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের উপস্থাপনা, সবকিছুই ছিল দারুণ প্রশংসিত। তারপরও দ্বিতীয় মৌসুমে আমাদের দল গঠন প্রক্রিয়ায় কেন ধস নামে? শুরুতে সিলেট স্ট্রাইকার্সের 60% মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহ সত্তাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করেছিলেন, কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালন খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেননি তিনি। সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট অনেকেরই এটা জানা। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজ থেকেই অন্যান্য সত্তাধিকারীর উপর মালিকানা ছেড়ে দেন। বিসিবিকেও তিনি ইমেইল দিয়ে নিজের সরে যাওয়ার কথা জানান। পরের মৌসুমের বিপিএল এর আগে পুরনো সেসব দেনা শোধ করতেই নতুন সত্তাধিকারীদের হিমশিম খেতে হয়, এটিও ফ্রাঞ্চাইজির সংশ্লিষ্ট সবারই জানা। সব মিলিয়ে পুরনো দেনা শোধ করতেই আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয় যে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না। সীমিত বাজেটের মধ্যেই কোনো রকমে আমরা দল করে টুর্নামেন্ট পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি, এজন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেকের প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন। এখন সম্প্রতি পালা বদলের পর দেশ যখন নতুন যুগের সন্ধিকণে, তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনি ব্যাপার আমরা আইনগতভাবেই মোকাবেলা করব। উল্লেখ্য, মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মোহাম্মদ ইমাম হোসেন, অজ্ঞাত পরিচয়, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা, কে এম রাসেল, বাবুল সহ 7 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও 10 জনকে আসামি করা হয়েছে।